বৃহস্পতিবার আসানসোলে দলীয় কর্মসূচিতে আসেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। সেখানে এসে আসানসোল পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে তিনি বলেন, যদি জিতেন্দ্রবাবু বিজেপিতে আসতে চান তাহলে বিজেপির উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি এদিন অভিযোগ তুলে বলেন, আমরা ক্ষমতায় এসে উন্নয়ন নিয়ে লড়াই করব। এখন যারা সন্ত্রাস করছে তাদের বলতে চাই, এক এক ইঞ্চিতে আমরা বুঝে নেব। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, শুভেন্দুবাবু লড়াকু নেতা, উনি বিজেপিতে স্বাগত। যদি যেভাবে জিতেন তিওয়ারি দল বিরোধী মন্তব্য করে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? মনে তো হচ্ছে উনি বিজেপিতে আসতে চলেছেন, এখন জানি না, এখন সেটা আমার শীর্ষ নেতৃত্বের উপর তাকে নেওয়া হবে কি না। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর তৃণমূল থেকে মানুষ, সমস্ত নেতৃত্ব উপর লেভেলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচের তলার নেতৃত্ব অবধি সবাই আসতে চাইছেন ভারতীয় জনতা পার্টিতে। এবং এটাই তো স্বাভাবিক, আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস চুরি করে গেছে, মানুষকে সাইডলাইন করে দিয়েছে, এইসব শুভেন্দুদার মতো উচ্চ নেতৃত্বকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, দিনের পর দিন কাজ করতে দেওয়া হয়নি, তারা যে ওই দলে থাকবে না এটা তো আমরা জানতাম, এটা সময়ের অপেক্ষা। এবং আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা আসছেন কারণ তারা মনে হয়েছে যে এখানে মানুষের জন্য কাজ করার সুযোগ আছে, সবাইকে ইকুয়ালি ট্রিটমেন্ট করা হয়। সবকা সাথ সবকা বিশ্বাস, বিজেপি কি স্বাগত জানাবে তাকে? শুভেন্দুদাকে তো অবশ্যই, আজকে পার্সোনালি আমি বলবো তো, শুভেন্দুদার মতো নেতৃত্বে যদি আসেন, তার মতো দক্ষ সংগঠক, এত ফলোয়িং যার, তার তো আলাদা করে তৃণমূল কংগ্রেসকে দরকার ছিল না। কিন্তু তিনি ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, কিন্তু তারপরে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোকে তুলে ধরার জন্য একের পর এক নেতৃত্বকে সাইডলাইন করে দিয়েছে, সেটা কে মানবে? কেউ মানবে না। সুতরাং আজকে যদি শুভেন্দুদা আমাদের দলে আসেন, আমরা দুহাত তুলে তাকে মানে সাদর আমন্ত্রণ জানাবো। জিতেন তিওয়ারি কি দলকে স্বাগত জানাবেন যদি তিনি ইচ্ছা প্রকাশ করেন? দেখুন, সেটা শীর্ষ নেতৃত্বের উপর নির্ভর করছে, কিন্তু আমি যেটা জানতে পারছি, আমি আসানসোলের ভূমিকন্যা, এবং জিতেন্দা যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছেন, আসানসোলের মানুষ খুব একটা ওনাকে চাইছেন না, এটা যেটা আমি মানে যেটা শুনতে পাচ্ছি মানুষের সময়। সাংসদ বাবুল সুপ্রিয়র বিভিন্নভাবে তাকে বিরোধিতা করা, তো তার নামই বারবার উঠে এসেছিল। জিতেন্দা বাবুলদার বিরোধিতা করেছে বহুবার বহুভাবে, এবং সাধারণ মানুষও জিতেন্দাকে পছন্দ করেন না। এই জবে থেকে জিতেন্দা ফিরহাদ হাকিম মহাশয়ের অ্যাগেনস্টে কথা বলেছেন, এবং স্মার্ট সিটি করতে দেওয়া হয়নি, টাকা ফেরত গেছে, এই নিয়ে যখন উনি কথা বলতে শুরু করেছেন, তারপর থেকে কত ফোন যে আমার কাছে এসেছে আসানসোলবাসীর, দুর্গাপুরবাসীর, যে জিতেন্দাকে যেন না নেওয়া হয়, হ্যাঁ সাধারণ মানুষ চাইছে না। তবে এটা শীর্ষ নেতৃত্বের ওপর, এটা আমি অত্যন্ত সামান্য একজন কার্যকর্তা, তারা ডিসাইড করবেন, যেটা ভালো মনে হবে তারা সেটা করবে। অনেক নেতাই বেসুরও গাইছেন গোটা সারা রাজ্য জুড়ে, এই ব্যাপারে কি বলবে? দেখুন, কেউই তৃণমূল দলে থাকবে, তৃণমূল দলটাই থাকবে না আজকে যেদিকে এগোচ্ছে। আপনাদের আগেও আমরা বলেছিলাম যে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ দেখবেন আর কেউ দলে থাকবে না, এক পিসিমুনি আর ভাইপো ছাড়া, এবং তারা নিজেদের কফিন নিজেরাই তৈরি করেছে। আজকে 2011 সালে মমতা ব্যানার্জি যে ম্যান্ডেট নিয়ে এসেছিলেন সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেননি, বাংলার মানুষকে, সাধারণ মানুষকে মমতা ব্যানার্জি ঠকিয়েছেন, তার ভাইপো ঠকিয়েছে, তার পার্টি ঠকিয়েছে, গরিব মানুষের আমফানের টাকা চুরি করেছেন, চাল চুরি করেছেন, স্মাগলিং, মাটি চুরি করছে, সোনা চুরি করছে। ফান্ডিং দলের জন্য সব দলেই রাখে, দল চালাবার জন্য ফান্ডিং দরকার হয়, কিন্তু তার মানে এটা নয় যে কোটি কোটি টাকা আমি পাবো, কোটি কোটি টাকা আমি নিজের পকেটে ডালবো, আর গরিব মানুষ খেতে পাচ্ছে না, রাস্তায় মানে আমফানের পরে সুন্দরবনের মতো জায়গাতে দেখেছেন রাস্তার ওপর সংসার নিয়ে বসে রয়েছে, বাড়ির ছাদ নেই, তাদের জন্য একটুও মায়া হয় না? আপনি তো ছিলেন নেত্রী, আপনি তো মায়ের মতো ছিলেন, আপনার তো সেই মায়া দেওয়া হওয়া উচিত ছিল। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আপনারা পিটিয়ে মারছেন, পুলিশকে নিজের টিএনসি ক্যাডার হিসেবে ব্যবহার করেছেন,
দিনের পর দিন 130-132 জন আমাদের কার্যকর্তা মারা গেছে। যারা বিজেপি করে তাদের স্ত্রীদের মোলেস্ট করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। রাধারানী নস্করের মতো মাথায় বাড়িতে ঢুকে গুলি করে দেওয়া হচ্ছে। এগুলো কি মানুষ ক্ষমা করবে? এর তো বদলা আমরা নেবই। তাই বলছিলাম যে যতটা মারছেন মারুন, আপনারা মারুন, কেস দিন, কারণ আপনারা যতটা মারবেন না আমরা তত তাড়াতাড়ি 2021-এর মে মানে সেই সিংহাসনের দিকে এগিয়ে যাব। কিন্তু এটাও মনে রাখবেন যে যতটা মার আমাদের দিচ্ছেন আপনারা মনে করবেন যেন আপনারাও সেটা সহ্য করতে পারেন, কারণ কি এর ডবল মার আমরাও দেব। আমরা 2021-এ আসি, আমরা সাধারণ মানুষের জন্য ডেভেলপমেন্টের কাজ করব। চ্যালেঞ্জটা হবে ডেভেলপমেন্টের ওপরে, সন্ত্রাস দিয়ে চ্যালেঞ্জ হবে না। কিন্তু পুলিশ প্রশাসন এবং তৃণমূলের ক্যাডার যারা আমাদের ওপর অত্যাচার করেছে তার সেন্টিমিটার সেন্টিমিটারে বদলা কিন্তু আমরা নেব। এবং আমি মহিলা মোর্চার সভানেত্রী হয়ে বলে যাচ্ছি, মহিলাদের ওপর যা যা অত্যাচার হয়েছে প্রতিটি কেস আমরা খুলব এবং অভিযুক্তদের শাস্তি দেব, কথা দিয়ে যাচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।